প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের কাজ সম্পর্কে পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে এবং সবাই যতটুকু করানো হয়েছে ততটুকু আয়ত্ত হয়েছে। তো এই যে কাজ সম্পর্কে আমরা বললাম, দৈনন্দিন জীবনে আমরা যারা কাজ করি সবাই কি সমানভাবে কাজ করতে পারি? পারে না। একই কাজ যদি একাধিক ব্যক্তি করে, দেখা যাবে যে একই সময়ের ভিতরে এক এক ধরনের কাজের পরিমাণ কম বেশি হয়। এই সংক্রান্ত পদার্থবিজ্ঞানের যে তত্ত্ব সেটা হলো ক্ষমতা, কাজ করাটা ক্ষমতার উপর নির্ভর করে। তাই আমরা কাজের পরপরই বইয়ের মধ্যে যেটা আছে সেই পার্টটা হলো ক্ষমতা। আমরা আজকে ক্ষমতা নিয়ে আলোচনা করব। অধ্যায়টার নাম হলো কাজ, ক্ষমতা, শক্তি। আমরা আজকে করব ক্ষমতা। এই ক্ষমতা দৈনন্দিন জীবনে আমরা অনেকে বলি যে তার ক্ষমতা বেশি, এই বেশি ক্ষমতা সংক্রান্ত বুঝি, কিন্তু পদার্থবিজ্ঞানে ক্ষমতাটা যেটা সেটা কাজের উপর ভিত্তি করে। কাজের উপর ভিত্তি করে যে যত বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা তত বেশি। আমরা ক্ষমতার সংজ্ঞাটা যদি দেখতে চাই, ক্ষমতার সংজ্ঞাটা কি হবে? পদার্থবিজ্ঞানে আমরা হার বলতে না কি বুঝি? প্রতি সেকেন্ডে। পদার্থবিজ্ঞানে আমরা হার বলতে হার রেট হল প্রতি সেকেন্ডে, এবং সাধারণত গণিতে হার বলতে আমরা প্রতি শতে বুঝি, আবার জনমতির মধ্যে হার বলতে প্রতি হাজারে বুঝি, কিন্তু পদার্থবিজ্ঞানে হার বলতে আমরা বুঝি প্রতি সেকেন্ডে। আজকাল এই কথাটা আসবে ক্ষমতা। ক্ষমতা হলো কোন ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। সবাই খাতায় লিখে আমরা, কোন ব্যক্তি বা উৎসের, কোন ব্যক্তি বা উৎসের কাজ করার হার, কাজ করার হারকে ক্ষমতা বলে। কোন ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। আমরা যারা বলি হার হলো প্রতি সেকেন্ডে, কিন্তু প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড মানে কি? এক সেকেন্ডে। তাই এখানে কাজ করার হার কি হবে? কোন ব্যক্তি বা উৎসের এক সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে, কোন ব্যক্তি বা উৎস এক সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে। আমরা যদি একটু ব্যাখ্যা যাই তাহলে লিখতে পারি, অর্থাৎ কোন ব্যক্তি বা উৎস এক সেকেন্ডে, এক সেকেন্ডে যে কাজ করে থাকে ওই ব্যক্তি বা উৎসের, ওই ব্যক্তি বা উৎসের ক্ষমতা বলে। এখন কথাটা ক্লিয়ার হলো না? এখন কিন্তু কথাটা একেবারে ক্লিয়ার। কোন ব্যক্তি বা উৎস এক সেকেন্ডে যে কাজ করতে পারবে, এক সেকেন্ডে যে কাজ করতে পারবে তাকে ক্ষমতা বলে। এই যে আমরা বলছি কাজ করার হার, হার এর ব্যাপার হলো এক সেকেন্ডে, কোন ব্যক্তির অংশ এক সেকেন্ডে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। সবাই বুঝলাম? মনে করো আমাদের যে পাশে বিল্ডিং এর কাজ করতেছে, একজন লোক এক ঘন্টায় চার তলার উপরে 100 ইট উড়াইল, চার তলার উপরে 100 ইট উড়াইল, আরেকজন লোক এক ঘন্টায় 150টা ইট উড়াইল, তাহলে দুজন কি কাজ করার হারটা সমান হইল? এক লোক এক ঘন্টায় 100 ইট উড়াইল, আরেকজন 150টা ইট উড়াইল, তাহলে দুজনের কাজ করার মধ্যে কাজ করার হার ব্যতিক্রম হলো না? এই এই তত্ত্বগুলো বোঝানোর জন্য পদার্থবিজ্ঞানে হার আসে। হার হলো কাজ করার ক্ষমতা, আসে ক্ষমতা হলো কাজ করার হার, আর হারটা হলো প্রতি সেকেন্ডে। এখন আমরা একটু পূর্ব করছি কাজ একটা স্কেলার রাশি করছি, নিশ্চয়ই দেখা আছে তোমরা পড়ছো। তাই যেহেতু কাজ এর হারটাই ক্ষমতা, এই জন্য ক্ষমতা একটি স্কেলার রাশি, ক্ষমতা একটি অধিক রাশি বা
স্কেলার রাশি, অধিক রাশি বা স্কেলার রাশি, এটা ক্ষমতা হলো আপনার অধিক রাশি বা স্কেলার রাশি। এখন এই কাজের পরিমাণ পরিমাণটা কিভাবে নির্ণয় হবে আমরা সংজ্ঞা দিয়ে কিন্তু পাইছি। কোন ব্যক্তি অবশ্য এক সেকেন্ডে যে কাজ করে সে তখন তার ক্ষমতা, তাহলে এটা পরিমাণটা হবে ক্ষমতা, ক্ষমতার পরিমাণ হবে ক্ষমতা সমান হবে কৃত কাজ বাই সময়, কাজকে সময় দ্বারা ভাগ করলে, কাজকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতার পরিমাণ পাওয়া যাবে। মনে করি যদি আমরা একটা ব্যক্তি বিশ্লেষণে যাই, কোনো ব্যক্তি বা উৎস, কোনো ব্যক্তি বা উৎস টি সময়ে, টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ করতে পারে, কোন ব্যক্তি বা উৎস টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ করে। যদি এই ব্যক্তি বা উৎসের ক্ষমতা পি হয় তাহলে আপনি বসুতরা পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, পি মানে ক্ষমতা, ডব্লিউ হলো গুড কাজ, সময় হলো টি, তাহলে পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, এটা ক্ষমতার একটা গাণিতিক রূপ, ক্ষমতা গাণিতিক রূপ। আমরা গাণিতিক সমস্যা গুলি সমাধান করার জন্য যখন ক্ষমতা নির্ণয় করব তখন মোট কাজকে সময় দ্বারা ভাগ করব। এবং সাধারণত এখানে একটা কথা খেয়াল রাখা উচিত, সময় সময়ের একক কিন্তু হবে সেকেন্ড। গাণিতিক সমস্যায় ক্ষমতাটা মিনিটে দেওয়া থাকতে পারে, ঘন্টায় দেওয়া থাকতে পারে, আমি এটাকে সেকেন্ডে ট্রান্সফার করব। মোট কাজের গাণিতিক রূপ হলো পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, বুঝলাম তো সবাই? অর্থাৎ কাজ ক্ষমতা সমান কাজ বাই সময়। এখান থেকে আমরা গাণিতিক সমাধান করতে পেলে ডব্লিউ সমান পি টি লিখতে পারি, লিখতে পারি না, ডব্লিউ ইকুয়াল টু পি টি লিখতে পারি। এটা কোন কোন ক্ষেত্রে দেয় প্রয়োজনে আমরা ব্যবহার করবো ডব্লিউ সমান পি টি, মূল সূত্র হলো পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, বুঝলাম তো সবাই? ক্ষমতার পরিমাণ হলো মোট কাজ, মোট কাজ বাই সময়। এবার আসে কি একক, কাজের একক, কাজের একক তার গাণিতিক রূপ থেকে আসবে, যেমন আসলে ক্ষমতার এককটা গাণিতিক রূপ থেকে আসবে, আমরা কাজের গণিতে বলে দেখেছি। তাহলে যেহেতু আমার ক্ষমতা সমান, ক্ষমতা সমান কাজ বা সময়, এখানে কাজের এককটা কি হয়, এখানে ডান দিকে আমি একক বসাবো, কাজের একক, কাজের একক খেয়াল আছে কত পয়সা পড়েছি না আমরা, জুল, কাজের একক জুল, এবং সময়ের একক, সময়ের একক কি সেকেন্ড, কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড। সুতরাং সুতরাং ক্ষমতার একক, ক্ষমতার একক উপরে হবে কাজ, কাজের একক জোর, নিচে হবে সময়, সময়ের একক সেকেন্ড, বা এটাকে আমরা লিখতে পারি জোর পার সেকেন্ড। তাহলে ক্ষমতার একক হল জোর পার সেকেন্ড, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে ক্ষমতার একক জোর পার সেকেন্ড না, ব্যবহারিক একক ক্ষেত্রে অর্থাৎ এস আর পদ্ধতিতে, এস আর পদ্ধতিতে জুল পার সেকেন্ড কে ওয়াট, ওয়াট ওয়াট কে বহুদার আমরা সরল ওয়াট বলে, ওয়াট বলে, অর্থাৎ ক্ষমতার ব্যবহারিক একক, ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট, ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট, বুঝলাম? এবং কিভাবে আসছে ক্ষমতাটা কাজকে সময় দ্বারা ভাগ, কাজকে সময় দ্বারা ভাগ করলে কাজের একক, কাজের একক আসে জুল, সময়ের একক সেকেন্ড, তাহলে ক্ষমতার একক দ্বারা জুল বাই সেকেন্ড বা জুল পার সেকেন্ড, এস এর পদ্ধতিতে জুল পার সেকেন্ড দিয়ে ওয়াট বলা হয়। তোমরা নিশ্চয়ই দুদিকের নাম শুনছো জেমস ওয়াট, জেমস ওয়াট এটা আবিষ্কার করছে, এই জন্য তার নাম অনুযায়ী জুল পার সেকেন্ডটাকে ওয়াট করা হয়েছে, জেমস ওয়াট আবিষ্কার করছে তার নাম অনুযায়ী ওয়াট। এখন আমরা কিন্তু দৈনন্দিন জীবনে তোমরা নিশ্চয়ই কোনো না তোমাদের মধ্যে
বুঝেছি, কিলোওয়াট। তাহলে কিলোওয়াট, কিলোওয়াট, কিলো শব্দের অর্থ মানে কি? হাজার। তাহলে কিলোওয়াট মানে এক হাজার ওয়াট। এক হাজার ওয়াটে এক কিলোওয়াট, এক হাজার ওয়াটে এক কিলোওয়াট। ব্যবহার করতে যাই অনেক সময় আমরা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যখন কিনি মেল ফ্যাক্টরিতে, এগুলো কিলোওয়াটে লেখা থাকে। তাহলে কিলোওয়াট মানে এক হাজার ওয়াট, বুঝলাম তো? কিলোওয়াট হলো এক হাজার ওয়াট। এবার আর একটু কথা বলে মোটামুটি আমাদের সংক্ষিপ্ত আকারে ধারণা হয়। এখন আমাকে একজন বলল যে কোন ব্যক্তি বা উৎসের ক্ষমতা 100 জুল, এটা দ্বারা আমি কি বুঝি? তোমাকে একজনে প্রশ্ন করলো যে কোন ব্যক্তি বা ক্ষমতা উৎস 100 ওয়াট, কোন ব্যক্তি বা উৎসের ক্ষমতা 100 ওয়াট, এটা দ্বারা তুমি কি বুঝো? খুবই সহজ। কোন ব্যক্তি বা উৎসের ক্ষমতা 100 ওয়াট, আমরা সংজ্ঞা কি করছি? কোন ব্যক্তি বা উৎস 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করে, তাহলে আমরা এখানে বলতে পারবো কোন ব্যক্তি বা উৎসের ক্ষমতা 100 ওয়াট। 100 ওয়াট বলতে বোঝায় ওই ব্যক্তি বা উৎস, ওই ব্যক্তি বা উৎস, প্রশ্নটা কথা লিখবা, ওই ব্যক্তি বা উৎস 1 সেকেন্ডে 100 জুল কাজ করে। 1 সেকেন্ডে 100 জুল কাজ করে বা করতে পারে, তাহলে ক্ষমতাটা যত ওয়াট ওই ব্যক্তি বা উৎস 1 সেকেন্ডে তত জোর কাজ করে। ক্ষমতা যত ওয়াট ওই ব্যক্তি বা উৎস 1 সেকেন্ডে তত জোর কাজ করে। এখন তুমি একটা মোটর কিনে আনছ, দেখো এটার মধ্যে লেখা আছে সে কথা কথা 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট। এর অর্থ হবে তোমার এই মোটরটা দ্বারা 1 সেকেন্ডে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, মানে 1000 জোর কাজ করতে পারবে। 1 সেকেন্ডে 1000 জোর কাজ করতে পারবে। তাই আমরা আস্তে আস্তে যতটুকু পড়বো ততটুকু বোঝার চেষ্টা করব, এবং বিজ্ঞান হলো বাস্তব ভিত্তিক, পদার্থ বিজ্ঞান একটা বাস্তব ভিত্তিক, এটা আমরা বাস্তবে বুঝবো, বোঝার প্রয়োগের দিকে চিন্তা ভাবনা করবো। তাই আমরা আজকে যতটুকু পড়লাম, আমি আবার একটু সংক্ষেপে পুনরাবৃত্তি করি। ক্ষমতার সংজ্ঞা বললাম, কোন ব্যক্তির অবশ্য 1 সেকেন্ডে যে কাজ করে তাকে ক্ষমতা বলে। ক্ষমতা একটা স্কেলার রাশি, তার একটা পরিমাপ করো কাজকে, মূল কাজকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতার পরিমাণ পাওয়া যায়। একক নির্ণয় করতে যাই আমরা কাজের এককে সময়ের একক দ্বারা ভাগ করছি, কাজের এককে সময়ের একক দ্বারা ভাগ করলে জুল পার সেকেন্ড হয়। এসআই পদ্ধতি বা ব্যবহারিক পদ্ধতিতে সেই এককটাকে ওয়াট বলা হয়, জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়। কাজের ব্যবহারিক একক হলো ওয়াট। ওয়াট থেকে যদি আমরা কিলো ওয়াট নিতে পারি, মেগা ওয়াট নিতে পারি, কিলো মানে 1000, তাহলে 1000 ওয়াট 1 কিলোওয়াট। যদি বলা হয় তাহলে যে মেগা ওয়াট, মেগা মানে কি? 10^6 অর্থাৎ 10 লক্ষ, তাহলে 10 লক্ষ ওয়াট হবে 1 মেগাওয়াট। এগুলো আমরা প্রয়োগের মধ্যে ব্যবহারের মধ্যে যাই দেখবো। আর এরপরে আবার আরো উদ্বোধনতার জন্য আমাকে যদি কেউ বলে বা বুঝতে চায় যে 100 ওয়াট ক্ষমতা বলতে আমি কি বুঝি, এটার অর্থটা হবে 100 ওয়াট ক্ষমতা হলো কোন ব্যক্তির উৎস 1 সেকেন্ডে 100 জুল কাজ করতে পারে। তাহলে ক্ষমতাটা যত ওয়াট ব্যক্তি বা উৎস 1 সেকেন্ডে তত জোর কাজ করতে পারবে। ক্লিয়ার কথাটা? ক্ষমতাটা যত ওয়াট ব্যক্তি বা উৎস 1 সেকেন্ডে তত জোর কাজ করতে পারবে। আমরা আজকে যতটুকু থাকি, তোমরা আগামী দিন বাড়ি থেকে পরে আসবা, যতটুকু আলোচনা করলাম ততটুকুর ভিতরে বাড়ির কাজ করলে অনেক সময় হাতে বাড়ির কাজটা করে। ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতার একক কি কি বুঝিয়ে দেব। ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতার একক কি বুঝিয়ে দেব। লিখছ? পাশাপাশি আরেকটা প্রশ্ন লেখো, কোন ব্যক্তি বা উৎসের ক্ষমতা 150 ওয়াট বলতে কি বোঝায়? কোন ব্যক্তি বা উৎসের ক্ষমতা 150 ওয়াট বলতে কি বোঝায়? আমরা যেভাবে আলোচনা করছি তোমরা যেভাবে বুঝি ধারণা করো, তাহলে সবগুলো উত্তর আসে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।